পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ ঘুষ দেয়ার অভিযোগে করা মামলায় সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেল হতে পারে বলে মনে করা হচ্ছে বহুল আলোচিত ফৌজদারি মামলাটির শুনানি কালে বিচারক হুয়ান মার্চন বলছেন সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক প্রেসিডেন্টকে এবার কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় এরই মধ্যে ট্রাম্পকে নয় বারে নয় হাজার ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত বিচারক মার্চন বলেন শুনানি কালে ট্রাম্প আবারও একবার অর্থাৎ দশমবারের মতো একই নিষেধাজ্ঞা অমান্য করেছেন এবার আর জরিমানা নয় কারাদণ্ডের কথা বিবেচনা করা হচ্ছে বিরুদ্ধে অভিযোগ সালে সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে দুহাজার ষোলো সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় তবে ট্রাম্পের আইনজীবীরা এই অভিযোগ মানতে নারাজ তাদের দাবি দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে ট্রাম্পই প্রথম কোন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন তবে অভিযোগ প্রমাণিত হলেও তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন ভোটে জিতলে প্রেসিডেন্টও হতে পারবেন